নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি 19 জানুয়ারি 2022 এর কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দিই। প্রথম প্রশ্ন, সম্প্রতি বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ড জিতলো কোন ফুটবল প্লেয়ার? এখানে কতগুলো অপশন দেওয়া রয়েছে যাদেরকে আমরা প্রত্যেকেই চিনি, যেমন মেসি, রোনাল্ডো, নেইমার এবং রবার্ট লেভানডোস্কি। তো এটা সঠিক উত্তরটি হচ্ছে রবার্ট লেভানডোস্কি। তিনি ফিফা ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ডটি জিতেছেন এবং তিনি পোল্যান্ডের ফুটবল প্লেয়ার। পরের প্রশ্ন, মিস ওয়ার্ল্ড 2022 এর বেস্ট ন্যাশনাল কস্টিউম অ্যাওয়ার্ড জিতলো কোন ভারতীয়? এখানে অপশন দেওয়া রয়েছে নবদ্বীপ কৌর, হারনাজ সন্ধু, মোনালিসা সেন এবং পাল আগরওয়াল। তো এটা সঠিক উত্তরটি হচ্ছে নবদ্বীপ কৌর। তিনি একটি কস্টিউম তৈরি করেছেন যার নাম হচ্ছে আবান গার্ডে। এটি কুণ্ডলিনী চক্রের অনুকরণে তৈরি। এর পরের প্রশ্ন, সুইডেন টেনিস ক্লাসিক 2022 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন আসলান কারাতসেভ। তিনি কোন দেশের খেলোয়াড়? নামটা মনে রাখবেন, আসলান কারাতসেভ। তিনি কোন দেশের খেলোয়াড়? তো এটা সঠিক উত্তরটি হচ্ছে রাশিয়া। তিনি রাশিয়ার অধিবাসী। এর পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত শান্তি দেবী কিসের জন্য বিখ্যাত ছিলেন? আমরা শান্তি দেবীর নাম অনেকে শুনেছি, তো প্রয়াত শান্তি দেবী কিসের জন্য বিখ্যাত ছিলেন? এখানে অপশন দেওয়া রয়েছে পরিবেশকর্মী, সমাজকর্মী, সাহিত্যিক ও নৃত্যশিল্পী। এর সঠিক উত্তরটি হচ্ছে সমাজকর্মী। তিনি একজন সমাজকর্মী ছিলেন এবং তিনি মাওবাদী অধিষ্ঠিত এলাকা, যেসব উড়িষ্যার অঞ্চলের দিকে রয়েছে, সেগুলিতে শান্তি ফিরিয়ে আনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তিনি 2021 সালে পদ্মশ্রী পুরস্কৃত হয়েছেন। এর পরের প্রশ্ন, দুবাইয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফক আর্ট ফেস্টিভ্যালে সোনার মেডেল জিতল কোন ভারতীয় নৃত্যশিল্পী? অপশন রয়েছে অংশ সেন, নন্দন গাইকোয়ার, প্রীতেশ শর্মা ও ডি সুমিল ভালে। তো এর সঠিক উত্তরটি হচ্ছে সুমিত ভালে। তিনি মহারাষ্ট্রের এক অধিবাসী এবং তিনি একজন লাবণী নৃত্যশিল্পী। এর পরের প্রশ্ন, 6 নম্বর, বোস দ্য আনটোল স্টোরি অফ অ্যান ইনকনভিনিয়েন্ট ন্যাশনালিস্ট শিরোনামে বইটি কে লেখেন? বইটির নাম মনে রাখবেন, বোস দ্য আনটোল স্টোরি অফ অ্যান ইনকনভিনিয়েন্ট ন্যাশনালিস্ট, এর বইটি কে লেখেন? অপশন এ চন্দ্রচূড় ঘোষ, অপশন বি শুভজিৎ ঘোষ, অপশন সি অনিন্দ্র প্রকাশ এবং অপশন ডি জয়দীপ কর্মকার। তো এর সঠিক উত্তরটি হচ্ছে চন্দ্রচূড় ঘোষ। অপশন এ চন্দ্রচূড় ঘোষ এই বইটি লেখেন। পরে 7 নম্বর প্রশ্ন, এএফসি ওমেন্স এশিয়া কাপ 2022 হোস্ট করবে কোন দেশ? অপশন দেওয়া রয়েছে শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ ও পাকিস্তান। এর সঠিক উত্তর হচ্ছে ভারত। এর পরের প্রশ্ন, 8 নম্বর, বিশ্বে প্রথম উটের জন্য হোটেল তৈরি করা হলো কোন দেশে? এখানে উট মানে হচ্ছে ক্যামেল। তো উটের জন্য হোটেল তৈরি করা হলো কোন দেশে বিশ্বে প্রথম? তো অপশন রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বি নাম্বার সৌদি আরব, সি নাম্বার আফগানিস্তান ও ডি নাম্বার ইজিপ্ট, অর্থাৎ মিশর। তো সবগুলি সাধারণত মরুপ্রধান দেশ। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সৌদি আরব। এর পরের প্রশ্ন, আইপিএল থেকে, যে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ KKR এর বোলিং কোচ হিসেবে কে নিযুক্ত হলেন? তো এখানে অপশন রয়েছে কপিল দেব, জাহির খান, ভারত অরুণ এবং কেউই নয়। তো এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, ভারত অরুণ। এরপরে 10 নম্বর প্রশ্ন, সম্প্রতি এক মাসে 92.6 কোটি ইউপিআই লেনদেনকারী ভারতের প্রথম ব্যাংক কোনটি? এখানে বলেছে সম্প্রতি এক মাসে 92.6 কোটি ইউপিআই লেনদেনকারী ভারতের প্রথম ব্যাংক কোনটি? এখানে অপশন দেওয়া রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ICICI ব্যাংক, সি হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক এবং ডি হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক। এই ইউপিআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। তো এখানে বলেছে সম্প্রতি এক মাসে 92.6 কোটি ইউপিআই লেনদেনকারী ভারতের প্রথম ব্যাংক কোনটি? এটার উত্তর হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক।